হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো, অবশেষে বেনাপোল বন্দরটি বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে চ্যাংরাবান্ধা বন্দর বন্ধ হয়েছিল, গেদে সদর বন্দর বন্ধ হয়েছিল, এছাড়া অন্যান্য বন্দরগুলো বন্ধ হয়েছিল। এবং ফাইনালি আজকে 18 মে থেকে 20 মে পর্যন্ত, মানে 18, 19, 20 এই 3 দিন পর্যন্ত বেনাপোল বন্দরটিও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন বন্ধ হচ্ছে? আসলে 20 মে হচ্ছে বারাসাত এবং বনগাঁ অঞ্চলের লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের কারণে এই অঞ্চলের যতগুলো স্থলবন্দর আছে সবগুলোই বন্ধ করে দেওয়া হচ্ছে। আর যেহেতু এই অঞ্চলে বেনাপোল স্থলবন্দরটি আছে, তাই বেনাপোল স্থলবন্দরটি বন্ধ করা হচ্ছে। এতে করে হচ্ছে যে টুরিস্ট ভিসায় যারা যাচ্ছেন ভারতে, টুরিস্ট ভিসায় যারা ভারতে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন বা যাবেন বলে চিন্তা করছেন তাদের জন্য সমস্যা, এবং বিজনেস ভিসায় যারা যাচ্ছেন তাদের জন্য সমস্যা। এই এই বন্ধের আওতার বাইরে থাকবে হচ্ছে শুধুমাত্র মেডিকেল ভিসাধারী, জরুরি চিকিৎসা গ্রহণের জন্য যারা ভারতে যাচ্ছেন তারা এই আওতার বাইরে থাকবেন, মানে পোর্ট খোলা থাকবে এবং মেডিকেল ভিসা দিয়ে আপনারা যেতে পারবেন, কিন্তু টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা দিয়ে আপনারা যেতে পারবেন না। এছাড়া যে হচ্ছে যে বিজনেস ভিসা দিয়ে যারা আছেন তারা যেতে পারছেন না। আর এখন কথা হচ্ছে যে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে বা স্থলবন্দরটা কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে পতনশীল যে সকল দ্রব্য আছে সে সকল দ্রব্য আদান প্রদান করা হবে, বা সে সকল দ্রব্য এখান থেকে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবে এবং ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে, কিন্তু যে সকল দ্রব্য পতনশীল নয় সে সকল দ্রব্য এই 3 দিন আনা নেওয়া বন্ধ থাকবে। তো পরিশেষে এটাই বলা যায়, সেটা হচ্ছে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী 3 দিন, মানে 18, 19 এবং 20, আজকে তো 18 তারিখ চলেই গেল, 19 এবং 20 আগামী 2 দিন আপনারা যাওয়া আসা করতে পারছেন না, সেটা টুরিস্ট ভিসায় আপনারা যাওয়া আসা করতে পারছেন না, মেডিকেল ভিসার ক্ষেত্রেও এখানে কতটুকু ইমার্জেন্সি সেটার উপর ডিপেন্ড করবে অনেক কিছুই, আর বিজনেস ভিসা দিয়ে আপনারা কোনোভাবেই যাওয়া আসা করতে পারছেন না। তো এই ছিল আপডেটটা। আর পরবর্তীতে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের আর তেমন কোনো জেলায় আসলে নির্বাচন বাকি নেই, সেই ক্ষেত্রে 20 তারিখের পরে আর কোনো কিছু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে আগামী 1 তারিখ, মানে 1 জুন কলকাতায় নির্বাচন, আর যেহেতু অলরেডি 21 তারিখ বেনাপোল বন্দর খুলে দেবে, তো 1 তারিখের আগে কলকাতায় একটু ঝামেলা হবে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে খুব বেশি প্রয়োজন না হলে 1 তারিখের আগে কলকাতার দিকে মুভ না করা। আসলে নির্বাচনের সময় আমাদের এখানকার যেরকম ঝামেলা থাকে ওদের এখানেও এরকমই ঝামেলা থাকে, তো এটার জন্য যদি আপনাদের খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কলকাতার দিকে মুভ না করাটাই ভালো। এটা আমার ব্যক্তিগত সাজেশন, আমি নিজেও গিয়েছিলাম, গত 10 তারিখে গিয়েছিলাম, 11 তারিখে ইডেন গার্ডেনে খেলা দেখেছিলাম এবং তারপর আমি 12 তারিখে ফিরে আসি। আমি জানতাম যে বেনাপোল বন্দরটি বন্ধ হয়ে যাবে, বন্দর ওপেন থাকবে সেটা আমাকে বন্দর কর্তৃপক্ষ বলেছিল, কিন্তু টুরিস্ট ভিসাধারী যে অন্য বা বিজনেস ভিসাধারীদের জন্য যে বন্ধ হবে সেই ইনফরমেশনটি তারা সঠিকভাবে জানতো না। তবে আমার একটা ধারণা ছিল যে অন্যান্য বন্দরও একই কাজ হচ্ছে, সেক্ষেত্রে এখানেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর সেটি হয়েছে। আর এই জন্য আসলে বেনাপোল বন্দরটি টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসাধারীদের যাওয়া আসাটা বন্ধ করা হয়েছে। তবে সেটা শুধুমাত্র নির্বাচন চলাকালীন সময়, মানে নির্বাচন শেষ হওয়ার পর আপনারা আবার একইভাবে বেনাপোল বন্দরে যেতে পারবেন এবং আসতে পারবেন। এবং গত কয়েকদিন যাবত, রিসেন্টলি গতকালকে বেনাপোল বন্দর ওপেনের লাস্ট ডে ছিল এবং প্রচুর পরিমাণ ভিড় ছিল, আসলে এত বেশি পরিমাণ ভিড় ছিল যেটা আসলে বলার বাইরে, এত ভিড়। এবং আমি যেদিন গিয়েছিলাম, মানে লাস্ট উইকে, গতকালকে একটা শুক্রবার ছিল, তার আগের একটা শুক্রবার, মানে তার আগের শুক্রবারে আমি গিয়েছিলাম, এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার বাইরে। আমার ইমিগ্রেশন শেষ করতে অলমোস্ট 5 ঘন্টা লেগেছিল, বাংলাদেশ পার্ট খালি ছিল, তো এই জন্য ইমিগ্রেশনে ঢুকেছিলাম, ঢুকার পর দেখেছি ভারতীয় পার্টে প্রচুর পরিমাণ ভিড়, আর ইমিগ্রেশন শেষ করতে তো 5 ঘন্টা সময় লেগেছে, সেটা আপনার আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন। তো এর বাইরে আর কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখন বেনাপোল বন্দর বন্ধ, কিন্তু আপনারা চাইলে গেদে বন্দর দিয়ে যেতে পারবেন, চাইলে চ্যাংরাবান্ধা বন্দর দিয়ে যেতে পারবেন। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন বেনাপোল বন্দর বন্ধ তাহলে আমি ইন্ডিয়া থেকে ফিরবো কীভাবে, বা এখন আমার ভারতে যাওয়া খুব জরুরি, আমি যাবো কীভাবে। আপনারা চ্যাংরাবান্ধা বা গেদে বন্দর ইউজ করতে পারেন, বা যার যেখান থেকে যে পোর্ট কাছে সেই পোর্ট ইউজ করতে পারেন, যদি আপনার পাসপোর্টে উল্লেখিত থাকে, আপনার পাসপোর্টে উল্লেখিত বন্দর পোর্টের বাইরে আপনি অন্য কোনো পোর্ট ব্যবহার করতে পারবেন না। তাই আপনি এক্সিট হওয়ার আগে বা এন্ট্রি হওয়ার আগে আপনার পাসপোর্টে যে সকল বন্দর উল্লেখ করা আছে বা যে সকল পোর্ট উল্লেখ করা আছে সেই সকল পোর্টগুলা কি, সেই সকল পোর্টগুলো আপনি দেখে নেবেন এবং সেই পোর্টগুলো দিয়ে বের হওয়ার জন্য ট্রাই করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আমার কাছে এই ছিল বেনাপোল বন্দর নিয়ে সর্বশেষ আপডেট, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ধন্যবাদ।